So hello guys, kio obosho shobar kemon acho shobai asha kori shobai onek bhalo acho and welcome to another video guys. Title ar thumbnail dekhe to tumra bujhe gecho je ajker video te ki hoye jeteche. He bhai ami kintu mac10 diye bangladesh region e dhuke gechi tao abar cs rank e. Ekhane dekhte parcho guys ami kintu cs rank e mac10 diye bangladesh region e top 75 number e ashi. Ar bhai tumra to janoi ami ei season e cs rank e grandmaster top 100 te dhukar chesta kortechi. So guys, goto video te tumra dekhchila je amar jokhon 127 star hoychilo tokhon bhai utirikto hacker pora shuru hoy match er bhitore, mane amar team o hacker portechilo and opponent team o hacker portechilo, jar karone guys ami tokhon game khela bondho kore di. Tarpor guys তখন পরে আমি গেমে ঢুকে র‍্যান্ডম প্লেয়ারদের সাথে খেলে আরো তিনটা স্টার বাড়ানি এন্ড বর্তমানে যদি তোমরা আমার স্টারের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ গাইস আমার স্টার আছে 110টা এন্ড তার সাথে গাইস আমি আছি সিএস র‍্যাঙ্কে টপ 1900 নম্বরে সো আজকের এই ভিডিওতে গাইস আমি সিএস র‍্যাঙ্কের এই 110 স্টারকে 120 স্টার বানাবো এন্ড তার সাথে গাইস আমি এইটাও দেখব যে আমি যখন 120 স্টার করব তখন আমি টপ কত নম্বরে থাকব সো এখানে দেখতে পাচ্ছ গাইস আমি আমার প্রথম ম্যাচ কিন্তু র‍্যান্ডম প্লেয়ারদের সাথে স্টার্ট করে দিছি দেন ম্যাচ স্টার্ট হওয়ার পর গাইস প্রথমে আমরা পুরো তিনটা রাউন্ড হেরে যাই তারপর গাইস একটা রাউন্ড অনেক কষ্ট করে কামব্যাক করি এন্ড লাস্ট দুইটা রাউন্ড যে আমরা কিভাবে কামব্যাক করছি সেটা দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবে ক্লক টাওয়ারের এই রাউন্ডে গাইস আমি এখানে এসে দাঁড়ানোর সাথে সাথে দেখি আমার টিমমেট একটা প্লেয়ারে নক করে দিয়েছে যার কারণে আমি তাড়াতাড়ি করে চলে যাই বাকি এনিমিগুলোকে মারতে আমি প্রথমে ভাবছিলাম গাইস এনিমিগুলো হয়তো ঘরের ভিতরে ঢুকে গেছে কিন্তু গাইস এনিমিগুলো ছিল সবগুলা সামনে সো পিছনের ঘরের থেকে আরেকটা এনিমি কভার দিতেছিল আমি ভাবছিলাম কোন মতে সামনে একটা নক দিয়ে দিতে পারলি পিছনেরটারে মারমু কিন্তু সামনেরটারে আরেকটা টিমমেট নক করে দিয়েছে যার কারণে আমি পিছনেরটার দিকে দেখতেছিলাম আর ওইটা একটু একটু বাইরে ঢুকতেছিল আমার ওমের শটও ঠিকঠাক মতো লাগতেছিল না এন্ড এখানে গাইস আমি অনেকটা ড্যামেজও কই থেকে জানি খেয়ে গেছিলাম যার কারণে চুপচাপ এখানে বসে একটা মেডি মেরে নেই ততক্ষণে গাইস জোনো সিং দিয়ে আর পিছনের এনিমিটা জোনে ঢুকতে নেই আর একটা শট মেরে ওরে নক করে দিই লাস্ট এনিমিটা গাইস উপরে ছিল যেটা কিনা মাত্রই আমার একটা টিমমেটের মাইরা ফিনিশ করছে সো আমি ওরে মারার জন্য হুকুম নিয়ে গিয়া গাইস কয়েকটা হেডশট মারা ওরে মাইরা এই রাউন্ডটা জিতে আনি তারপর রাউন্ড দিয়ে গাইস ফ্যাক্টরির ভিতরে আর এই রাউন্ডে গাইস এনিমিরা প্রচুর পরিমাণে হোল দিতেছিল ম্যাচ জেতার জন্য আমরা কেউই গাইস এনিমিগুলোকে খুঁজে পাইতাছিলাম না যার কারণে আস্তে আস্তে এখান দিয়ে সবাই রাশ করতেছিল এন্ড এখানে আসার পর দেখি যে গাইস সবগুলো এনিমি এইচি পায় দাঁড়া রইছে সো আমি ভাবছিলাম হয়তো একটা ফিজ মারলে সবগুলো এনিমি ড্যামেজ খাবো কিন্তু এখানে শুধু একটা এনিমি ড্যামেজ খায় বাকি এনিমিগুলো গাইস পিছন দিয়ে চলে আসে সো আমি এটারে একটা ড্রাগন ফিজ মেরে গাইস একটা গ্লোয়াল মাইরা দিই এন্ড এই পাশে যে এনিমিটা ছিল সেটারে দেখে গাইস আমি চিন্তা করতেছিলাম একটা গ্রেনেড মারবো কিন্তু আমার গ্রেনেড কুক করে দেখি এনিমি রাশ করে দেয় কোনো মতে গ্রেনেডটা মাইরে আমি এখানে একটা ওয়াল মেরে দিই তারপর দেখি গাইস সামনে আমার টিমমেটে আরেকটা এনিমি মারতেছে সুইটারে মাইরে গাইস আমি সাথে সাথে হুকুম হয়ে যাই ওইদিক দিয়ে গাইস আমার টিমমেটে আরো একটা প্লেয়ারে নক করে দিয়েছে এখন যেটা আছে আমার সামনেই আছে এটারে ভাই আমি কেমনে মারবো চিন্তা করতেছিলাম লাস্টে কোনো মতে বডি বডি দিয়ে মাইরা দেই তারপর গাইস যখন তিন তিন কইরা ফিটে আমরা এন্ড ফাইনাল রাউন্ডে কি হয়েছিল সেটা দেখার আগে গাইস ছোট একটা বিজ্ঞাপন দিয়ে নেই হ্যালো বন্ধুরা আপনি 1xbet এর নাম জানেন 1xbet নাম্বার 1 বিশ্বস্ত সাইট আপনি যদি ক্রিকেট বা ফুটবলে ভালো অনুমান করতে পারেন যেমন কোন দল কত রান করতে পারবে অথবা ফুটবল হলে কোন টিম কতটা গোল দিতে পারবে সেই অনুযায়ী আপনি বাজি ধরতে পারেন আপনি 1xbet এ যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা ক্যাজিনো থেকে আসে আন্ডারবার জুজু রোল্ড এবং ক্রাশ প্লেন সেরা খেলা আপনার বিজয় টাকা আপনি বিগাস নগদ দ্বারা উইথড্র করতে পারবেন তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান এবং আপনি ওয়ার্ল্ড কাপ বিপিএল এ 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা 26000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না অ্যাপটি ডাউনলোড লিংক পিন কমেন্টে দেওয়া আছে ফাইনাল রাউন্ড গাইস মার্সেলিটিক্সে দেওয়াতে আমি ডান সাইড দিয়ে ঘুরে চলে আসি এন্ড এই পাশে দুইটা এনিমি একসাথে দাঁড়া ছিল একটা দেখে গাইস 150 শট লাগাই দিছিলাম কিন্তু আরেকটা এনিমি ওয়াল মেরা দেয় দেন আমি হুকুম হয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করি যে পিক দিলে আরো একটা শট লাগাই দেবো কিন্তু কোনো পিকই দিতেছিল না যার কারণে ভাবলাম যে একটা গ্রেনেড মারা যাক সো এখানে গাইস আমি সুন্দর করে একটা ফার্স্টে ফ্রিজ মারি এনিমি গাইস আমার উপরে একটা গ্রেনেড মেরা যায় যার কারণে আমি হালকা একটু সাইডে এখানে সুন্দর করে একটা গ্রেনেড কুকের আমি এনিমিটার উপরে মাইরা দিই এন্ড এখানে গাইস আমার গ্রেনেড এনিমিটা নক হয়ে যায় আর যখনই গাইস আমার র্যান্ডম টিমেটটা দেখে অপোনেন্টের একটা এনিমি নক তখনই সবাই একসাথে রাশ করে দেয় ভাগ্য ভালো গাইস এরকম যদি র্যান্ডম প্লেয়াররা সবসময় বুঝা খেলে তাহলে ভাই মজা লাগে আমি তো গাইস শুরুতে একটা প্লেয়ারে মাইরা দিলাম তারপর গাইস আর মাত্র তিনটা এনিমি ছিল যেগুলোর গাইস আমি মারতে পারতাছিলাম না কারণ আমার নেট অতিরিক্ত প্রবলেম করতেছিল বারবার 99 প্লাস হয়ে যেতেছিল কি যে হইতাছিল নিজে বুঝতেছিলাম না দেন আমি তাড়াতাড়ি করে গাইস আমার নেটটা চেঞ্জ করি আর যখন আমার 99 প্লাস ঠিক হয় তখন দেখি গাইস আমার টিমমেটরা সবগুলো প্লেয়ারে মাইরা দিছে এন্ড এই ম্যাচটা ভুইয়া হয়ে গেছে তারপর গাইস এখানে আমি একটা স্টার প্লাস পাইছি আর আমার হয়ে যায় 110 থেকে 111 স্টার কিন্তু গাইস পরের ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে আমরা প্রথমে দুইটা রাউন্ড হেরে যাই তারপর গাইস আমরা আবার কষ্ট করে একটা রাউন্ড জিতি এন্ড এই রাউন্ডে যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু এনিমি তিনটা রাউন্ড জিতা দেবে এন্ড লাস্ট রাউন্ড কিন্তু ভাই জিতার সুযোগই নেই যার কারণে আমি চিন্তা করি গাইস এই রাউন্ডে যেভাবে হোক আমার দুইটা প্লেয়ারে মারা লাগবে সো মিলের এই রাউন্ডে দেখো গাইস আমার সামনে একটা প্লেয়ার কিন্তু অলরেডি চলে আসছে টুইটারে মারার জন্য গাইস আমি আস্তে আস্তে হুকুম হয়ে যাইতেছিলাম কারণ আমার কাছে শটগান ছিল তবে গাইস এখানে আমি প্রথম দুইটা শট মারতে মিস হয়ে যায় কিন্তু গাইস পরের বারে আমি আর মিস করি নাই কোনো মতে ওরা নক কইরাই দিছি এন্ড ওই পাশ দিয়ে দেখি যে গাইস আরো একটা এনিমি মুকো মার্ক হয়ে আছে আর ওইটা এদিকে দৌড়ে আসছে সো আমিও তাড়াতাড়ি করে চলে যাই এন্ড গাইস কিছু ড্যামেজ দেওয়ার পর আমি আবার হুকুম হয়ে যাই দেন শটগান দিয়ে মারলাম মিস হয়ে গেল দেন আবার কষ্ট করে দুইটা শট মাইরা ও নক আমিও নক এখন লাস্ট একটা প্লেয়ার ছিল যেটা আমার টিমমেটটা মাইরা দেয় এন্ড আমরা এখানে গাইস দুইটা রাউন্ড জিতে যাই তারপর রাউন্ড দিয়ে গাইস পুচি নকের ভিতরে আর এই রাউন্ডে গাইস আমি সুন্দর একটা চিপা মার দিছিলাম যেটা আমি কোনোদিনও দেইনি আজ পর্যন্ত সো ডাবল ডোরের এখানে আসার পর দেখি গাইস সামনে একটা এনিমি মুকো মার্ক হয়ে আছে আমি এখান থেকে দেখার চেষ্টা করলাম কোনো মতে এইম পাওয়া যায় কিনা এইম পাওয়ার সাথে সাথে গাইস আমি উড়াদুরা বডি ড্যামেজ মাইরে এনিমিটারে নক করে দিই আমার মনে হয় গাইস এনিমি জীবনও ভাবতে পারি না যে এরকম একটা চিপাই থেকেও মাইর খাইবো তবে গাইস ওখানে আরো একটা এনিমি ছিল যেটা কিনা দৌড়ে চলে যায় আর রিভাইভ দেওয়ার জন্য সেই মুহূর্তে গাইস আমার মাথায় আইডিয়া আছে যেহেতু এটা চিপা জায়গা একটা বোম মালিক গাইস দুইটা একসাথে নক করব তবে বোম তো ঠিকই মারছিলাম এনিমি গাইস ওয়াল মেরা প্যাক হয়ে গেছিল কিন্তু ভাই প্যাকের ভিতরে ঢুকে দুইটা এনিমি একসাথে নক হয়ে যায় লাস্টের প্লেয়ারটা ছিল গাইস সিমেন্ট হাউসের উপরে আর সেটা আমার টিমমেটরা মাইরা দেয় এন্ড এখানে গাইস আমরা তিনটা রাউন্ড জিতে যাই লাস্ট রাউন্ড দিয়ে গাইস অবজারভেটরি আর এই রাউন্ডে ভাই আমি এমন রাশ করি পিছনের থেকে একটা এনিমি আমার নক করে দেয় এন্ড
কতক্ষণ পরে গাইজ আমার টিমমেটার সবগুলো প্লেয়ার মাইরাই ম্যাচটা জিতে নেয়। তারপর গাইজ এখানে আমার 111 থেকে 112 স্টার হয়ে যায়, তবে পরের ম্যাচটা আমার আবার হাইরা যায় আর এখানে গাইজ আমার প্রোটেকশন পয়েন্ট মাইনাস যায়। তারপর 4 নাম্বার ম্যাচ স্টার্ট করার সাথে সাথে গাইজ প্রথম রাউন্ড আমরা খুবই আরামসে জিতা যায় এন্ড সেকেন্ড রাউন্ড দিয়ে গাইজ মিলের ভিতরে। সো এই রাউন্ডে আমি একটা MP5 নিয়ে সামনের দিকে আগাইতেছিলাম, কারণ এই পাশ দিয়ে একটা প্লেয়ার সবসময় আসে, কিন্তু এবার আর কোনো এনিমি আসে নাই। তারপর গাইজ আমি নিশ্চিত হওয়ার জন্য এখানে দাঁড়ায় থাকি যে এনিমি একটা আসলি মারমো, আর হঠাৎ করে দেখি এখানে একটা স্কিল ব্লকার মারছে। তারপরে আমি বুঝা যায় এখানে একটা এনিমি রাস দিব, যার কারণে আমি ওইখান থেকে সুইরা গাইজ এখানে এসে চুপচাপ দাঁড়াপুরি পজিশন নিয়ে দেন। এনিমির সাউন্ড পেয়ে গেছে আমি সামনের দিকে আগে পুরি, আর এনিমিরা যখনই আমার মারতে নেয় ওরা জাত আমরা নক করে দিই। পিছনে আরো একটা প্লেয়ার ছিল যেটা আমি শুরুতে খেয়াল করি না, যার কারণে হুকুম হয়ে গেছিলাম, তারপর উইঠে লাল মেরে দিই। ওই দিক দিয়ে গেছে বাকি দুইটা এনিমি আমার দুইটা টিমমেটও মাইরা দিছিল, এখন শুধু লাস্ট একটাই ছিল যেটা কিনা এই পাশে আমার টিমমেটার সাথে ফাইট করতেছে। সো আমি তাড়াতাড়ি করে চলে যাই কাভার দিতে, এনিমিটার দেখে লাল মেরে এই রাউন্ডটাই জিতে নেই। তারপর রাউন্ড দিয়ে গেছে অবজার্ভ ভিডিওতে, আর এই রাউন্ডে ভাই আমার সাইডে ড্রপ থাকে, আমি তাড়াতাড়ি করে এখানে চলে আসি ড্রপটা ম্যাক্স করতে, কারণ ভাই ড্রপ ম্যাক্স করলে আমি পাই AW। এন্ড এখানে গেছে আমি হুকুম হয়ে থাকি AWটা লুট করে আস্তে আস্তে সামনের দিকে গেছিলাম, আর দেখি যে গাইজ ওই দূরে একটা এনিমি গাছের পিছনের দিকে মারতেছে। সো আমি স্কোপ করে এখান থেকে গাইজ ওই এনিমিটার একটা শট মেরে নক করে দিই। ওই দিক দিয়ে গেছে আমার টিমমেটরা বাকি প্লেয়ার গুলো মাইরা দেয়। লাস্ট একটা এনিমি আমার সামনে ছিল যেটার দিকে আমি উড়া দূরা জাতা মারা শুরু করি এন্ড কোনো মতে মাইরা রাউন্ডটা জিতে নেই। তারপর রাউন্ড দিয়ে গেছে শিপ এড়ে, আর এই রাউন্ডে ভাই পুরো চারটা এনিমি এই সাইড দিয়ে ঘুরে আমাদের এখানে চলে আসে, আমাদের অলরেডি একটা টিমমেটার নক করে দিয়েছে। তবে গাইজ এনিমি দিকে দুইটা নক, এনি পাশে একটা তারা হিল করতেছিল ওটার একটা AWM শট মেরে নক করে দিই। এখন লাস্ট একটা এনিমি কই আছে ভাই কেউ জানি না। তারপর গেছে আমি খুঁজাখুঁজি করতেছিলাম, আমি দেখি যে এই পাশে আমার টিমমেটের মাথার উপরে ফুসতে পেতেছে। তারপরে আমি বুঝলাম এনিমিটার ভিতরে আছে, গিয়ে গেছে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হেডি লাগতেছিল না। কিল চুরি হওয়ার পরে আমি সোজা প্যাকের ভিতরে ঢুকে AWM দিয়ে একটা শট মেরে ধরে মাইরা দিই, এই ম্যাচটাকে আমরা 4-0 তে বুইয়া করে নিই। তারপর গেছে আমরা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ বুইয়া করি, আর এখানে আমার হয়ে যায় 112 থেকে 113 স্টার, তারপর 113 থেকে 114 স্টার। তারপরের ম্যাচে গাইজ প্রথম রাউন্ড আমরা জিতার পর সেকেন্ড রাউন্ডে গাইজ ওপি লেভেলের একটা ক্লাচ আমি দিয়ে দিই, তাও আবার কিল চুরি করে। এখানে দেখো ফার্স্ট একটা এনিমি আমি কিং ফিশার দিয়ে হেডশট মেরে নক করে দিই, সাথে সাথে গাইজ ওটা ক্লিয়ারও করে দিই, কিন্তু দেখি ভাই কিল আইছে বডি শটে। তো যেহেতু এনিমি একটা শুরুতেই মেরে দিয়েছি, যার কারণে আমরা কিন্তু অ্যাডভান্টেজে চলে আসি, আর এটা বুঝে আমার সবগুলো টিমের রাশ করে দিই। কিন্তু আমি যখন এখানে এসে দাঁড়াই তখন দেখি ভাই সামনে একটা ওয়াল মারা, আমার মনে হচ্ছে কেন জানি সামনের ওয়ালের পিছনে এনিমি থাকতে পারে, তাই আমি হালকা একটু সাবধানে যেতেছিলাম, আমি রেডি ছিলাম যে ওপাশ থেকে যে কোনো সময় ফায়ার আসতে পারেন। ফায়ার আইতে গাইজ ঘুরে নক করে দিই, চান্দু গাইজ আমার অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিল পিং হাই থাকার কারণে, ভাই প্রথমে যে আমার ড্যামেজটা দিয়েছিল সেটা আমি খেয়াল করতে পারিনি। তারপর আমি এখান থেকে একটা মেডি মেরা বাকি দুইটা এনিমি খোঁজা শুরু করি, এন্ড যখনই গাইজ এখান থেকে উপরে উঠতেছিলাম দেখি যে ওপাশ আমার টিমমেটটা কার সাথে জেনে ফাইট করতেছে, সো আরামসে গাইজ স্কিলটা চুরি করে নিলাম। লাস্ট যে এনিমিটা ছিল গাইজ ওটা ছাদের উপরে ছিল, আমি শুরুতে খেয়াল করি না, তারপর যখন ফায়ার দিয়েছে তখন বুঝছি। সো এনিমিটা দেখে গেছি আমি একটা ওয়াল মেরে নিই, তারপর ভাবলাম যে এটা মেরা দেবো, কিন্তু এনিমি ভাই চিপা দিয়ে দুইটা শট আমার লাগা দেয় ডেজার্ট দিয়ে, যার কারণে আমি ভাবছিলাম এখানে বসে একটা মেডি মারবো, কিন্তু এনিমি চান্দু দেখে আমার উপর রাশ দিয়ে দিতেছে, আর আমি রাশের ফায়দা উঠে একটা হেডশট মেরে মাইরা দিয়ে এই রাউন্ডে গেছে আমার চারটা কিল হয়ে যায়। তারপর গেছে আমরা আরো একটা রাউন্ড জিতে আন, বর্তমানে দেখতে পারতেছো আমরা কিন্তু তিনটা রাউন্ড জিতে গেছি। সেন্ট স্যার এই রাউন্ডে গেছে আমি চিন্তা করতেছিলাম চিপা দিয়ে গিয়ে ড্রপটা লুট করবো, কিন্তু একটা এনিমি সামনে দাঁড়া ছিল যেটা আমার দেখে রাস মেরা দেয়। আমি এনিমিটার চাকমা দেওয়ার জন্য তার সময় পিছনে চলে যে এনিমিটার ড্যামেজ দেওয়া শুরু করি, কিন্তু একটা হেডশট লাগলো না, এনিমিটা নক করে আমার টিম মেট এটা নক করে দেয়। সো ক্লিয়ার করে এখানে ড্রপটা লুট করে নি, ড্রপের দিকে একটা গ্রোজা পেয়ে গেছে আমি সাথে সাথে পিছনের দিকে চলে যাই যে ওই পাশে কোনো এনিমি আছে কিনা ওগুলো মারার জন্য। তো আমি এখানে বয়ে পিক টানাছিলাম, কিন্তু একটু পরে দেখি ভাই সামনে যে ঘর আছে ঘরে থেকে একটা ফাইট দিতেছে। পরে চিপা দিয়ে দেখলাম যে এনিমিটার দেখা যেতেছে, আর আমি ওই চিপা দিয়ে ওরে নক করে দিই। দেন এনিমিটার ক্লিয়ার করার পর গাইজ এখানে আমি এনিমিটার কাছে একটা AWM পেয়ে গেছিলাম, যেটা নিয়ে আমি চলে যাই সামনের দিকে, আর দেখি যে গাইজ একটা এনিমি আমার টিমমেটটা মারতেছে। সো আমি ওর AWM দিয়ে একটা শট মারলাম, লাগে নাই, তারপর দ্বিতীয় শটটা লাগার পর এনিমিটা নক হয়ে যায়। এখন যদি লাস্ট একটা প্লেয়ার ছিল যেটা ওই দিক দিয়ে আমার আরো একটা টিমমেটটা নক করে দিছে, কিন্তু এখানে আরেকটা টিমমেট থাকে ওয়াল মেরে ওটা রিভাইভ করে দেন। লাস্ট প্লেয়ারটা গাইজ এই পাশ দিয়ে ঘুরে আইতেছিল, সো আমি ভাবছিলাম ওর ওম দিয়ে মারবো, একটা শট ওরে লাগাইছিলাম, কিন্তু এনিমিটা আমার অনেক ড্যামেজ দিয়ে আমি ওয়াল মেরে দিই। তবে কি আর করা গাইজ, লাস্টে কিলটা আর আমি পাই না, এই টিমমেট আমার কিলটা নিয়ে নেয়, এই ম্যাচটাকে আমরা জিতা যায় 4-0 তে। তারপর গাইজ আমরা ব্যাক টু ব্যাক বুইয়া করতে থাকি, আর এখানে আমার হয়ে যায় 114 থেকে 115 স্টার, এন্ড গাইজ 115 থেকে 116 স্টার, তারপর গাইজ 116 থেকে 117 স্টার, সাথে ছিল ভাই পুরো 4 আর বুইয়া স্ট্রিক। সো গাইজ 117 স্টার পর্যন্ত আমি খুবই আরামসে পুশ করতেছিলাম, তারপর যখন 117 স্টার হওয়ার পর আমি আরো একটা ম্যাচ স্টার্ট করে দিই, এন্ড এই ম্যাচে গাইজ খুবই ভালোভাবে ম্যাচ স্টার্ট হয়ে যায়। তবে ম্যাচে যাওয়ার পর দেখি গাইজ আমাদের একটা প্লেয়ার দেয় নাই, এন্ড এই ম্যাচে গাইজ আমাদের ম্যাচের থেকে বাইর করে দেয়। তো একটা ম্যাচ এমন হওয়ার পর গাইজ আমার কিছুই মনে হয় না যে ভাই গ্র্যান্ডমাস্টার লবিতে এরকম হয়, স্বাভাবিক, কারণ মাঝে মাঝে প্লেয়ার খুঁজে পাওয়া যায় না, যার কারণে গাইজ আমি আরো একটা ম্যাচ স্টার্ট করে দেন। এই ম্যাচে তো ভাই আমাদের টিমে চারটা প্লেয়ার দিছিল, কিন্তু অপোনেন্ট আবার একটা প্লেয়ার আসে না, যার কারণে গাইজ এই ম্যাচের থেকে আমরা বাইর করে দেয়। আর এইভাবে গাইজ আমার সাথে পুরো 3-4 বার একই জিনিস হয়, তারপর অনেক কষ্ট মষ্ট করে গাইজ ফাইনালি একটা ম্যাচ স্টার্ট হয়। এন্ড দেখতে পাচ্ছ গাইজ এখানে পুরো 3-3 সিচুয়েশন হয়ে যায় ভাই, পুরো 3-3 সিচুয়েশন পর্যন্ত সব কিছু নর্মাল ছিল, আমরা স্বাভাবিকভাবে গেম খেলতেছিলাম, কিন্তু এই রাউন্ডে দেখো কি হয় ভাই, আস্তে আস্তে প্যাড বেত হয়ে যায় গাইজ। এখানে দেখো গাইজ আমি লাস্ট রাউন্ডে ডাবল AWM নিয়ে একটু সামনে দিকে আগায় দেখি ভাই কোথা থেকে একটা শট আমার লাগা দিছে। তো চুপচাপ কাভারে ধরে মেডি মারতেছিলাম, কিন্তু কাভারের ভিতরে আরেকটা শট মেরে আমার নক করে দেয়, কিন্তু সাথে আমার একটা টিমমেট ছিল ও সাথে সাথে এসে গাইজ এখানে আমার রিভাইভ করে দেয়, আর ওরও কিন্তু কাভারের ভিতরে একটা শট মেরে গাইজ AWM দিয়ে বেস্ট উড়িয়ে দিছে। মানে ভাই তোমরা কি বুঝতে পারতেছো কিছু, যখনই দেখছি 3-3 রাউন্ড হয়ে গেছে তখনই আস্তে করে হ্যাকটা লাগাই নিছে। তারপরে ভাই হ্যাক লাগাইছে তো নর্মাল হ্যাক লাগাই না গাইজ, একবারে কাভারে ড্যামেজ দেয় এমন হ্যাক লাগাইছে। এখানে আমি চুপচাপ দাঁড়া মেডি মারতে থাকি, কিন্তু অলরেডি আমার একটা টিমমেট মাইরা আরো একটা নক করে দিছে। আমি ভাবছিলাম হয়তো গাইজ কোনো গ্লিচের কারণে, কিন্তু এখানে দেখো ভাই পুরো কাভারে থেকে আমি একটা শট খেয়ে ডাউন হয়ে যাই আবার। তারপরে ভাই আমি পুরো নিশ্চিত হয়ে যাই গাইজ এনিমিটা হ্যাক লাগাইছে, মানে পুরো ম্যাচ ভালো মতো খেললা, লাস্ট রাউন্ডে যখন দেখছে গাইজ আমরা জিতে যেতেছি, আমরা কামব্যাক করে ফেলতেছি, আমরা ভালো খেলতেছি, তখনই ভাই হ্যাকটা লাগায় কি মাইটাই না দিল আমরা ভাই, পুরো উচিত শিক্ষা। সো যাই হোক ভাই কি আর করার, এখানে একটা স্টার মাইনাস খাই যায়, মানে 117 স্টার হওয়ার পর প্রথমে কতক্ষণ ম্যাচ মেকিং হয় নাই, তারপর যখন ম্যাচ মেকিং হয়েছে তখন গাইজ ম্যাচের ভিতরে পুরো হ্যাক
স্টারই দিয়ে দিয়েছে। সো যাই হোক, তারপর কষ্টমস্ত করে আবারও 117 স্টার করি, এন 117 থেকে গাইজ 118 স্টার। তারপরে ম্যাচে গাইজ এনিমিরা প্রথমে দুইটা রাউন্ড জিতে যায়, তারপরে গাইজ আমরাও একটা রাউন্ড জিতে আন। এই ম্যাচের ভিতরে গাইজ এডব্লিউএম চালাইতে শুধু এনিমি একটা এমন ভাবে মনে হচ্ছিল পুরো হ্যাকার। দেখো গাইজ, যাওয়ার আগে আমার একটা টিমমেট এনিমিরা মাইরা দেয়, আমারও গাইজ একটা শট কই থেকে জানি লাগা দেয়। আমি চুপচাপ বসে এখানে মিডি মারা শুরু করি, কিন্তু ভাই এনিমি একটা সামনে দিয়ে রাশ করে দিয়েছিল, যেহেতু আমার একটা শট লাগা দিয়েছিল। আর আমিও গাইজ বুঝা যায় এনিমিটার ভাই কোন মতে যাইতাম, ভাই এখানে নক কই রাই দেয়। যখন ক্লিয়ার করতে নেই দেখি ওই পাশ দিয়ে আরো দুইটা এনিমি একসাথে রাশ করতেছে। ওরা ভাবছিল আমার চিপা মাই দিব, মানে আমার এখানে ওয়াল মেরে আটকারে ভিতরে বোম মেরে আমার মেরে দেবো, কিন্তু গাইজ আমি কোনায় বসে আছি, বোমে আমি ড্যামেজই খাই নাই। দেন আরামসে মেডিটেটি মাইরা যখন এই পাশ দিয়ে ঘুরে ওদিকে যাইতে নেই দেখি গাইজ আমার টিমমেট একটা ভাই দুইটা নক করে নিজেও মরে গেছে। এখন লাস্ট একটাই আসলো, ওইটা মনে করছিলাম সামনে ওয়ালের পিছনে আছে, কিন্তু আমি হঠাৎ করে সাউন্ড পাই এনিমিটার পিছনে আসে, যার কারণে তার ছয় মেরে সামনে চলে যায়। ঘুরে গেছে এনিমিটার, ড্যামেজ অর্ডার করলাম, কিন্তু ভাই পজিশন ঠিক ছিল না, ড্যামেজ লাগতেছিল না, যার কারণে আমি ঠিক মতো একটা পজিশন নেই পিছনে গিয়া। এন্ড চান্দু যখন আমার মারতে নেই, আস্তে করে লাল মাইরা ওরে মাইরা এই রাউন্ডটাই জিতায় নেই। তারপরে রাউন্ড দিয়ে গেছে মার্সেলি টিকছে ভিতরে, আর এই রাউন্ডে দেখো ভাই যাওয়ার সাথে দেখি আমার টিমমেট একটা নক। আমি বুঝতেছিলাম না ভাই কই থেকে নক হলো, আমি একবার সামনে দিয়ে যাই একবার পিছন দিয়ে যাই। এন্ড হঠাৎ করে সাউন্ড পেপার দিয়ে একটা এনিমি, আর ওটা দেখে গেছে আমি পিছনে দিকে লাল মেরে নক করে দিই। দেন যত তাড়াতাড়ি সম্ভব গাইজ আমি এনিমিটারে ক্লিয়ার করে আমার সামনে যে টিমমেটটা নক আসলে আমি ওরা রিভাইভ দিতে তার ছ মেরে চলে আসি। কিন্তু সামনে ভাই লং এর দিকে আরো একটা এনিমি ছিল, যেটা কিনা ভাই আমি যখন রিভাইভ দিতেছিলাম তখন উড়া দূরে আমার ওয়াল ফাটাইতে ছিল, তবে কোনো মতো ওইটা আরো একটা ওয়াল মেরে দিয়ে এনিমিটারে দেখে ড্যামেজ অর্ডার করলাম। তবে এমন কাবার দাঁড়াই স্যার দেখতেছিলাম না, যার কারণে আমি ওইটা মারা বাদ দিয়ে পিছন দিয়ে ঘুরে এই পাশে চলে আসি, কারণ এদিকে একটা এনিমি দেখি ভাই দাঁড়াতে মেডি মারতেছে। সো লাভ দিয়ে গিয়ে গাইজ উড়া দূরে ফাইট দিয়ে নক করে দিই। এই পাশে গাইজ আরো একটা ছিল, যেটা আমার পিছনের থেকে ড্যামেজ দিতেছিল, আমি খেয়াল করে সাথে সাথে অনলি রেড মারা দিই। ভাই অনলি রেড না লাগলে এখানে আমি গেছিলাম, কেমনে যে লাগে গেল। সো লাস্ট প্লেটার আমার টিমেটরা মাইরা এই রাউন্ডটা জিতায় নেয়। তারপরে রাউন্ডে গেছে আমার সাথে এমন একটা কাহিনি, মানে আমি ঘুরে আইতে আইতে যখন এখানে এসে পড়ি দেখি যে এদিকে কোনো এনিমি নেই। দেন হঠাৎ করে পিছনের গ্যারেজ থেকে একটা এনিমি আমরা নক করে দেয়, মানে আমি ওয়াল মারতে চেয়েছিলাম কিন্তু এডব্লিউএম এর গুলি বাইরে গেছে, কি আর কইতাম। যাই হোক ভাই, টেনশনের কোনো কারণে আমার টিমমেটরা ছিল গাইজ অতিরিক্ত প্রো প্লেয়ার, যারা কিনা সবগুলো প্লেয়ার মাইরা এই ম্যাচটা বুইয়া করে নেয়। দেন এখানে গাইজ আমার হয়ে যায় 118 থেকে 119 স্টার, সাথে ছিল ভাই তিনের ভুইয়া স্টিক। আমি জানি ভাই তোমরা এই ভুইয়া স্টিক কই থেকে এলো কিছুই বুঝতেছো না, আসলে গাইজ প্রচুর পরিমাণে মাইনাস আমি গতকাল খাইছি, মানে কি আর কইতাম। একবার এক জায়গায় যাই তারপর আবার দুই তিন স্টার পিছনে চলে যায়, আবার সামনে গায়ে আবার পিছনে চলে যায় হ্যাকারের কারণে। তো ক্যাপ্টেনের এই রাউন্ডে গাইজ আমি আইসে একটা এনিমির সামনে দেখে একে দিয়ে হেডশট মারা নক করে দিই। দেন ভাবলাম যে ওটা ক্লিয়ার দিবো, কিন্তু গাইজ একটু নিশ্চিত হয়ে নিলাম যে ওই পাশে আর কোনো এনিমি আসে কিনা, নাইলে ভাই ক্লিয়ার দিতে গেলে গাইজ আরেকটা ধরে মেরে দিব। প্রথমে তো দেখছিলাম গাইজ এদিকে কোনো এনিমি নাই, কিন্তু যখন ক্লিয়ার করতে আই পিছনের দিকে একটা ড্যামেজ দেয় ঠিকই, তবে কোনো মতো ক্লিয়ার করার পর দেখি ভাই সামনে দিয়ে আরেকটা অ্যাপসেন্ট, ওইটারও গাইজ একটা হেডশট মারা নক করে দিই। তারপরে গাইজ এগুলো ক্লিয়ার করতে করতে আমার টিমমেটে আরো একটা প্লেয়ার মাইরা দেয়, লাস্ট প্লেয়ারটা এখানে ছিল যেটা দুটা গুলি মারতে এটাও মেরা যায়। এখানে গাইজ আমরা দুইটা রাউন্ড জিতে যাই, তারপরে ভাই এনিমিরাও একটা রাউন্ড জিতে। এন্ড কাটল স্টোর এই রাউন্ডে গাইজ এই কাটলের উপর উঠে বসে বসে একটা এনিমি মারতেছিল, সো আমি ওরে মারতে চলে আসি। এন্ড চান্দু যখন দিকে আমার মারতে নেয় আমি পুরো রেড মাইরা ওরে নক করে দিই। এন্ড সাথে সাথে গাইজ এটাকে ক্লিয়ার করে দেখলাম ওই দিক দিয়ে আমার টিমমেটের কেউ ঘুরে দিতেছিল। তবে যখন গাইজ আমি এখানে চলে যেতে নিছিলাম তখন আরো একটা এনিমি ঘাস হয়ে আমার মারা লেগে চলে যায়। আমি ওটার দিকে ভাই ওয়াল মেরে দিয়ে এনিমিটার মারার জন্য পিক টানা শুরু করি, চান্দু পিক দিতে একটা হেডশট ওরে লাগাই দিই। দেন একবার শর্ট রেঞ্জে আমি রাশ করে দিই। এন্ড কোনো মতো ভাই এনিমিটার আমি লাফা লুফা নক করে দিই, আমারও ভাই একবার অবস্থা খারাপ করে দিয়েছিল, যার কারণে আমি চুপচাপ এখানে দাঁড়িয়ে একটা সুপার বিডি মাইরা নেই। তারপর লাস্ট প্লেয়ারটা আমার হেলমেট উড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু আমিও ভাই পুরো অনলি রেড ওরে মাইরা এখানে তিনটা রাউন্ড জিতে নেই। তারপর লাস্ট রাউন্ডে কি হয় গাইজ, এনিমির এমন হোল্ড দিতেছিল কোনোভাবে ওদেরকে খুঁজে পাওয়া যাইতেছিল না, যার কারণে আমরা এই রাশ করে দিই। এন্ড গিয়ে গাইজ কোনো মতো যাতা মাতা মাইরা একটা প্লেয়ার নক করে দিই, হেডশট যাতা যা পারে সব দিতেছি। তার মাত্র গাইজ একটা এনিমি ছিল যেটার কোন দিক দিয়ে যেন আমার টিমমেটটা মাইরা দেয়, মানে দেখছিলাম আমি ঠিকই কিন্তু মারতে পারি নাই। সো যাই হোক, এই ম্যাচটা এইভাবেই ভুইয়া হয়ে যায় 4 একে। দেন ফাইনালি এখানে আমার হয়ে যায় গাইজ 119 থেকে 120 স্টার, তার সাথে ছিল ভাই 4 এর ভুইয়া স্ট্রিক। সো এই ছিল গাইজ আমাদের রিজন পুশের আজকের ভিডিও, আশা করি গাইজ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই গাইজ, দেখো আবার পরের ভিডিওতে।